হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতেছি ড্রাগন ফল তোলার নিয়ম। তো ওই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুল নিয়মে ড্রাগন ওঠানো হচ্ছে। দেখুন, এই যে এমন এভাবে মোচড় দিয়ে ওঠানো আসলে ঠিক না। সেক্ষেত্রে হয় কি, এই যে গাছের এই সমস্যাটা হয়ে যায়। দেখুন, এই যে গাছটা ফেটে গেছে, অর্থাৎ ইয়া হয়ে গেছে। তো দেখুন, এভাবে আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে আসলে এভাবে কখনো ড্রাগন ওঠাবো না। হ্যাঁ, তো ড্রাগন ওঠানোর সঠিক নিয়ম বা কীভাবে উঠাইলে ভালো থাকবে গাছ, দেখুন গাছগুলোর অবস্থা। তো এই যে একজন আমাদের ছোট ভাই, হ্যাঁ, উনি ড্রাগন উঠাইতেছে, যেটা আমরা ওই ইচ্ছা করেই উঠাইতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো এভাবে আসলে ওঠানো ঠিক না, কখনই উঠাবেন না। এটা কেচি অথবা অন্যান্য চাকু দিয়ে কেটে উঠাইতে হবে। তো চলুন দেখুন কিভাবে ড্রাগন উঠানলে ভালো হয়। চলুন দেখি আমরা আসলে সঠিক নিয়মে ফল ওঠানোর নিয়ম। এই যে দেখুন, কাদের সাহায্যে এভাবে উঠাইতে হবে। তো এতে সুবিধা হচ্ছে যে গাছের কোনো ক্ষতি হচ্ছে না। এর আগে আমরা দেখলাম ওই যে অংশ থেকে ফল উঠানো হয়েছে সেই জায়গাটা, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে অলরেডি। তো এটা দেখেন কত স্মুথ, সমানভাবে আছে, এতে কোনো সমস্যা নেই। তো এইভাবে হচ্ছে ফল উঠানোর নিয়ম।